আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা তো সবাই জানি যে ইতিমধ্যে আমাদের দেশে ফোর চালু হয়ে গেছে তো বন্ধুরা এই ফোর কারণে আমাদের সবার মনেই কম বেশি অনেকটা আনন্দ অনেকটা উৎসাহ আগ্রহ সৃষ্টি হয়েছে তো বন্ধুরা অনেকেই আছেন যাদের যারা কিছুটা হলেও সংশয়ে আছেন যে আমাদের ফোনে তো থ্রি জি সাপোর্টের তাহলে ফোর জি কীভাবে সাপোর্ট করাবো আমাদের ফোনে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে আমি সেটাই দেখাবো কীভাবে থ্রি জি ফোনে ফোর জি সাপোর্ট করাবেন তো বন্ধুরা এটা দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আমার আমার ভিডিওতে যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন দেখা যাক কীভাবে থ্রি জি ফোনকে ফোর জি সাপোর্ট করানো যায় তো বন্ধুরা এটা করতে হলে অনেকেই সফটওয়্যার দিয়ে করে থাকে অনেকেই আবার ফোন টুট করে করে থাকে তো বন্ধুরা আমি একদম ইজিলিভাবে এটা দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এটা করতে হলে প্রথমে কি যেতে হবে আপনার ফোনের ডায়াল পেডে তো বন্ধুরা এখানে লিখুন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার তো বন্ধুরা দেখুন এই যে তিনটা অপশন চলে আসছে তো বন্ধুরা আপনাকে যেটা করতে হবে যে প্রথম যে ফোন ইনফরমেশন এখানে ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা এই যে এখানে লেখা আছে ডব্লু সি ডি এম এ এরকম লেখা আছে তারপর এই যে এখানে ক্লিক করুন তো বন্ধুরা দেখেন এরকম একটা পেজ চলে আসছে আপনাকে যেটা করতে হবে যে এল টি ই অনলি এল টি ই অনলি মানে ফোর জি তো বন্ধুরা আপনাকে এটাকে এটা সিলেক্ট করে নিতে হবে তারপর আপনি যেটা করবেন এই যে আপডেট আপডেটে ক্লিক করবেন তারপর একটা রিফ্রেশে ক্লিক দিয়ে দিবেন তাহলে আপনার ফোনটি ফোর জি হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনাকে আপনার ফোর জি এরিয়ার মধ্যে থাকে এটা করতে হবে আর ফোর জি সিম থাকতে হবে তো বন্ধুরা তারপর আপনি যেটা করবেন সেটা হলো আপনার ফোনটাকে একটা রিস্টার দিয়ে দিবেন তাহলেই আর কিছু করতে হবে না তো বন্ধুরা আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ